হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে ডিআরডিও তে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যদিও এটা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে মানে রিক্রুটমেন্ট। তো এই এই রিক্রুটমেন্টটা আমরা ডিটেলসে দেখব ভালো করে। ওকে, তো দেখো এখানে কি কি ক্রাইটেরিয়া বলেছে। ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট এই এই rac.gov.in, ওকে, অথবা drdo.gov.in। এই তোমরা যে কোনো দুটো ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটে যেতে পারো। ডিটেল এইটা তোমাদের পাবলিশ হয়েছে, এই নোটিশটা 12 মার্চ 2014। চলো, আন্ডার প্রোভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ওকে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি ইঞ্জিনিয়ার বিই বিটেক, ওকে, ইকুইভ্যালেন্ট বিই বিটেক অথবা তার ইকুইভ্যালেন্ট যদি হয়ে থাকে। মেকানিক্যাল প্রোডাকশন অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 30 জন নেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমাদের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 15 জন নেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এই রিলেটেড যারা আছো, ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা টেলিকম ইঞ্জিনিয়ারিং যারা আছো 10 জন নেওয়া হচ্ছে। কম্পিউটার সায়েন্সে 15 জন, মেটালার্জি 4 জন, আর সিভিল অথবা তার ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট বলতে সার্ভে হতে পারে, 1 জন। এখানে কোথাও কিন্তু ইলেকট্রিক্যাল এর কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স বলেছে, ঠিক আছে। সেক্ষেত্রে শুধু ইলেকট্রিক্যাল আই থিঙ্ক অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, দেখো মিনিমাম এজ হতে হবে 18, ওকে, আর ম্যাক্সিমাম আনরিজার্ভ 27, মানে তোমার যদি 27 এর মধ্যে এজ থেকে থাকে, এখানে কোনো ইয়ার অফ পাসিং এরকম বলা নেই যে এই ইয়ার অফ পাসিং হতে হবে। যদি 27 এর মধ্যে এজ হয়ে থাকে তাহলে তুমি নিতে পারো, মানে অ্যাপ্লাই করতে পারো। বাকি এসসি এসটি দের জন্য, ওবিসি দের জন্য 3, আর এসসি এসটি দের জন্য 32, 5 বছর 3 বছর থেকেই থাকে। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি গ্যারান্টেড বাই আ স্টেশনারি ইউনিভার্সিটি বাই অ্যান ইনস্টিটিউট এম্পাওয়ার টু অ্যাওয়ার্ড সাচ ডিগ্রি বাই এ অ্যাক্ট অফ পার্লামেন্ট, কিছুই না, এআইসিটি অ্যাপ্রুভ কোন কলেজ থেকে হতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা তোমাদের বলছি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিম, ওকে, ফর বিএসসি বিকম এর জন্য কিন্তু নিচ্ছে। বিকম 10 জন নেওয়া হচ্ছে, বিএসসি তে 5 জন। এজ ক্রাইটেরিয়া সেম, কোয়ালিফিকেশন রেকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে। এবার বিসিএ ডিবিএ, নর্মালি বিসিএ ডিবিএ খুবই কম দেখা যায়, বাট এখানে কিন্তু নিচ্ছে। এবার আসি আমরা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এইখানে তোমরা ভালো করে দেখো, ডিপ্লোমা মেকানিক্যাল প্রোডাকশন 10 জন, সেম আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড 7 জন, কম্পিউটার সায়েন্স রিলেটেড 3 জন, ওকে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন 3 বছরের ডিপ্লোমা, এজ ক্রাইটেরিয়া সেম আছে, ওকে। নেক্সট আমি তোমাদের দেখাই আইটিআই। আইটিআই নর্মালি খুব অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু অনেক বেশি বেরোয়, ঠিক আছে, বাট এখানে অনেক কম সিট বেরিয়েছে। মেকানিস্ট নিচ্ছে 3 জন, ফিটার 4 জন, টার্নার 3 জন, ইলেকট্রিশিয়ান 3 জন, ওয়েল্ডার 2 জন, আর শীট মেটাল ওয়ার্কার 2 জন, কম্পিউটার অপারেটর 2 জন নিচ্ছে। এজ ক্রাইটেরিয়া সেম, সার্টিফিকেট ইন ভোকেশনাল কোর্স ইনভলভিং 2 ইয়ার অফ স্টাডি আফটার দ্য কমপ্লিশন অফ সেকেন্ডারি স্টেজ অফ স্কুল এডুকেশন রেকগনাইজ বাই অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মানে তোমার কিন্তু 10 পাস আইটিআই কিন্তু দরকার বাবা, এটা কিন্তু মাথায় থাকবে যাতে। নেক্সট হচ্ছে, হ্যাঁ এটা টোটাল বলা আছে, এবারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সিস মেনশন অ্যাবভ ইজ অনলি ইন্ডিকেট অ্যান্ড মে চেঞ্জ অ্যাট আ লেটার স্টেজ ডিপেন্ডিং অন দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস, ওকে, এটা তোমার কিন্তু দেখতে হবে, পরবর্তীতে চেঞ্জ হতে পারে তোমাদের। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি বলেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটদের কিন্তু এই জায়গাটাই দেখো, দ্য টেনিওর এটা কিন্তু 12 মান্থ এর জন্য হবে, ঠিক আছে। তুমি ডিপ্লোমা হও, বিএসসি বিকম বিটেক যাই হও, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রেন্টিসশিপ এই পোর্টাল থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, ওকে। দা অ্যাবোভ রেজিস্ট্রেশন নো এলিজিবল ভেরিফিকেশন টাইম সিলেকশন ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে, তো এটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এক্সট্রা কোনো টাইম কিন্তু দেওয়া হবে না। ফর বিই বিটেক এটা অ্যাপ্লাই ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড কোয়ালিফিকেশন, ওকে, আর নট এলিজিবল, দেখো এইখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড কোয়ালিফাইং এক্সাম,
আর্লিয়ার দেন ইয়ার 2021 আর নট এলিজিবল, ওকে? তাহলে তোমার 2021 আগে যারা পাস আউট তাদেরকে নেবে না, 21, 22, 23 এই তিনটে ইয়ারে কিন্তু বসতে পারবে। ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশন থেকে মানে অ্যাপ্লাই করতে পারবে না, এনসিভিটি বা এসসিভিটি বোর্ড থেকেই কিন্তু আইটিআই করতে হবে, ঠিক আছে? রেকগনাইজ বোর্ড থেকেই করতে হবে, এই বলা আছে। নেক্সট হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ রুলস আন্ডারে যে রুলগুলো আছে সে অনুযায়ী তোমাদের এগুলো নেওয়া হবে। বাকি এখানে তোমার কত কিছু দেওয়া হবে দেখো, ইঞ্জিনিয়ারিং স্কিমের জন্য তোমাদের বা বিএসসি বিকম এর জন্য বিএসসি বিকম ইকুইভ্যালেন্ট যেটা বলে দিয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, আর এই যে বিএসসি বিকম 9,000 টাকা, ডিপ্লোমাদের 8,000 টাকা হচ্ছে আইটিআই দের। এইখানে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ যেটা কি জানো, যারা ফ্রেশার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, ওকে? এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কাজে লাগবে, আর ডিআরডিও এর এক্সপিরিয়েন্স মানে ভালো, এই ওয়েবসাইট থেকে তোমরা ফিল আপ করতে পারবে। দেখো drdo.gov.in থেকে তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? জেনারেল ইনস্ট্রাকশন দেখে নেবে এখানে কি কি লাগবে, এটা তো কোনো বড় ব্যাপার কিছু নয়। বাকি এইখানে আমাদের কিছু দরকারি জিনিস আছে, যে অনলাইন ফর্ম ফিল আপ আমাদের 21 তারিখ শুরু হয়েছে, 9 এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে, ওকে? আর প্রোবাবল ডেট অফ পাবলিশিং ফার্স্ট লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ রিটেন টেস্ট, ইন্টারভিউ রিটেন টেস্টের জন্য যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু 23rd April 2024 তাদের লিস্ট পাবলিশ করা হবে, ওকে? প্রত্যেকটা জিনিস ওরা খুব অর্গানাইজড ওয়েতে সবকিছু বলে দিয়েছে, ঠিক আছে? প্রোবাবল ডেট অফ অ্যাকসেপ্টেন্স বাই ক্যান্ডিডেট টু জয়েন GTREF অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 2nd May 2024, ঠিক আছে? তো বাকি তো এখানে সব বলা আছে, তোমরা একটু দেখে নেবে ডিটেলস গুলো। আর সবাইকে আমি বলবো, যারা বেকার বসে আছো তারা কিছু যদি না পাচ্ছ এই মুহূর্তে অ্যাপ্রেন্টিসশিপ করো, 1 বছরের এক্সপিরিয়েন্স হবে, ইন ফিউচার যদি কখন এই সমস্ত ভ্যাকেন্সি বের হয় তখন অ্যাপ্রেন্টিসশিপ দের কিন্তু ওরা ওখানে এক্সপিরিয়েন্স থাকলে, ধরো তুমি রিটেন কোয়ালিফাই করলে, রিটেন কোয়ালিফাই করার পর মানে এরকম আমি ব্যাপারটা বলছি যে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ধরো 8 সিট বেশ নেই, নর্মালি রেলওয়েতে দেখবে 20% সিট থাকে অ্যাপ্রেন্টিসশিপ যারা আছে তাদের জন্য, বাট ধরে নিলাম ডিআরডিও তে সিট বেরোয় খুব কম, বাট বেশ, এবং ওখানে কিছু সিট তোমাদের কোন রকম সিট ধরো অ্যাপ্রেন্টিসশিপের জন্য বেরোয়নি, তুমি জেনারেল অ্যাপ্লাই করলে তোমার ডিআরডিও তে যদি আগে 1 বছরের এক্সপিরিয়েন্স অ্যাপ্রেন্টিসশিপ থাকে তুমি কিন্তু ইন্টারভিউতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, তার কারণ ওরা জানে যে এই ছেলেটা আমাদের সম্বন্ধে অনেক কিছু জানে, একে নিলে অনেক বেশি লাভ হবে। তো ইন্টারভিউতে সেই ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায়, এগুলো আমাদের দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, এত ছাত্রের সাথে কথা বলছি এই ব্যাপারগুলো, তাই এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব, যদি এই ধরনের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই, ভালো থাকবে সবাই।